আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের সঙ্গে নিয়ে এসেছি লং সেন ফিনান্স ব্যাংকিং চ্যাপ্টার নিয়ে গত ক্লাস আমরা তৃতীয় অধ্যায়ে অর্থের সমাজ চ্যাপ্টার শেষ করেছি। আজকে আমাদের লং সেন ফিনান্স ব্যাংকিংয়ের চতুর্থ অধ্যায়ে ঝুঁকি অনিশ্চয়তা বিষয়ে পড়াবো। ঝুঁকি অনিশ্চয়তা বিষয়ে অনেকগুলো অঙ্ক আছে, তো দেখো তোমাদের আজকে এক নম্বর নিয়ে এসেছি দুইটা প্রকল্পে তোমার ঝুঁকি আয়ের হারটা দেওয়া আছে 20%, 6% বছরতে 4টা বছর 2010 সাল, 11 সাল, 12 সাল, 13 সাল। তো দেখো নিয়োগীতে 20%, 6%, 12 10 সালে 20%, 11 সালে 6%, 12 সালে 15%, 13 সালে 23%। এখন নিরাচল 5.5%, 15%, 20%, 24%। গণভাবে বলছে নিয়োগীতে আদর্শ নিয়ে চলে নিয়ে গেল। এরপর ঘনভাবে বলছে দুইটি প্রকল্প আর নিরাচল দুইটি প্রকল্পের মধ্যে কোন প্রকল্পটি অধিক গ্রহণযোগ্য, তো যে প্রকল্পের ঝুঁকি কম হবে, যে প্রকল্পের ঝুঁকি কম হবে সেই প্রকল্পটি আমরা নির্বাচন করবো। তো এক্ষেত্রে দেখা গেছে তোমার নির্মির আদর্শ যদি আমরা ঘর কাটলাম বছর আয় ঘর থেকে ব্যবধান গ্রহণ করবো, আমরা ঘর কাটলাম, ঘর কাটার পরে আমরা দেখলাম 2010 সালে আদর্শ আয় হচ্ছে 20%, 2011 6%, 12 সালে 15%, 13 সালে 23%। এখন আমরা এই আয়ের পার্সেন্টগুলো যোগ করবো, যোগ করলে আমাদের হবে হচ্ছে আমাদের 64-কে ভাগ করতে হবে কয়টা বছর, আমাদের 4 বছর, 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 64-কে 4 দিয়ে ভাগ করলে 4 4 9 64, তাহলে কত পার্সেন্ট আসলো আমাদের 16%। তাহলে আমাদের গড় আয় পেয়ে গেছে 16%। এখন আমাদের এখান থেকে গড় থেকে আয় থেকে আমরা যেটা আমরা বিয়োগ দেবো, তাহলে দেখো আয় মাইনাস গড়, তাহলে আয় আমরা কত পেলাম 20, তারপর হচ্ছে 16, তারপরে 6 মাইনাস 16, 15 মাইনাস 16, 23 মাইনাস 16। এখন এখানে 20 থেকে 16 এগুলো থাকে 4, 6 থেকে 16 এগুলো থাকে 10, 6 থেকে মাইনাস 16 মাইনাস 10, তারপর দেখো 15 থেকে 16 বেজে থাকে -1, 23 থেকে 16 বেজে থাকে 7। দেখো তাহলে আমরা এগুলাকে ব্যবধান বর্গ করবো, তাহলে 4 গুণন 4 16, 10 গুণন 10 100 আমরা এখানে মাইনাস আছে, কিন্তু এখানে মাইনাস ব্যবহার করবো তখন মাইনাসটা আমরা কাউন্ট করবো না। তাহলে এখানে দেখো আমরা 1 গুণন 1 1 1 1, আমরা এখানে 7 7 গুণন 7, 7 7 49। এখন আমরা এই ব্যবহার করবেন যোগ করব, সবগুলো আমরা যোগ করবো, ব্যবধান বর্গ যোগ করে আসছে আমরা কত পাবো আমরা যোগ করে দেখবো। আমরা যোগ করেছি 166 পেলাম, আমরা ব্যবধান বর্গে যোগ করে পেলাম 166। এরপর আমরা দেখবো ব্যবধান বর্গের গড়, ব্যবধান বর্গের গড় আমরা দেখবো 166 ভাগ আমাদের বছর কয়টা, এখানে 4টা বছর, তাহলে 4 থেকে আমরা 1 বের দিব, তাহলে আমরা যেটা পাবো সেটা, তাহলে আমরা 166-কে যদি আমরা 3 দ্বারা ভাগ দিই তাহলে আমরা একটা প্রাপ্ত অ্যান্সার করবো, সেটা হচ্ছে 55.33। এখন দেখো আমাদের
এখানে একটা প্রাপ্ত প্রাপ্ত মানুষ হচ্ছে ব্যবহারের গড় 55.33%। এটা আমরা আদর্শ বিচ্ছেদ করে আদর্শ বিচ্ছেদের সমান এটাকে আমরা রুট ওভার করে দেবো, তাহলে দেখো 55.33, এটা যখন রুট ওভার করে দিই, রুট ওভার করে দিলে প্রাপ্ত অ্যান্সার হচ্ছে দেখো 7.44। এটা হচ্ছে নীল আদর্শ বিচ্ছুতির মান আমরা পেলাম 7.44। এখন ঘন নম্বর বলছে আমরা তাহলে 7.44 পেলাম। ঘন নম্বর বলছে প্রকল্প দুটির মধ্যে অধিগ্রহণযোগ্য কোনটি, তাহলে আমাদের অধিগ্রহণ দূরত্ব নিলে চলে আদর্শ বিচ্ছুতির মানটা বের করতে হবে। তাহলে আমরা আসলে চলে আদর্শ বিচ্ছুতির মানটা বের করি। তাহলে
67.33। এখন আমরা আদর্শ বিচ্ছিন্ন করলাম, এখন আমরা আদর্শ বিচ্ছিন্ন করবো। আদর্শ বিচ্ছিন্ন পেলাম, আদর্শ বিচ্ছিন্ন দেখে রুট ওভার দিয়ে যে মানটা পেলাম 67.33, এটাকে রুট ওভার করে আমরা আদর্শ বিচ্ছিন্ন মান পেয়ে যাবো। রুট করার পরে রুট করে একটা মান আসে, আর রুট ওভার একটা মান আসছে, সেটা হচ্ছে দেখো 8.21। এখন আমরা একটা মান পেয়েছিলাম নীলাচল থেকে, এখন একটা মান পেলাম 8.21। আমরা শুনেছি দিন, তাহলে দেখো বাসায় প্র্যাকটিস করবা, আর এগুলো তোমার বাসায় বেশি করে প্র্যাকটিস করবা।